পারছে না যে উনি কত বড় মিথ্যাবাদী। উনি সবাইকে সমানে বোকা বানাচ্ছেন, বুজরুকির খেলা খেলছেন। উমা, মা তুমি এটা হতে দিলে? সবাই যে জলে আগুন থেকে বিশ্বাস করলো উনি সত্যি কথা বলছেন, কিন্তু ব্যাপারটা তো তা নয়, তাই না মা? উনি কোন উদ্দেশ্যে বাড়িতে এসেছেন আমি জানি না, আর শৈল বাবা ওনার সঙ্গ কেন দিচ্ছেন আমি সেটাও বুঝতে পারছি না মা। না মা, না মা, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না মা। সনাতন কাকা শৈলমার ব্যাপারে যেটা বলেছিল সেটা আমার মাথায় মাঝে মধ্যেই আসে, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বুঝতে পারি না। আর আজকের ঘটনার পর সব তো আরো গোলমাল লাগছে মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এখন তো ডাক্তার বাবু, ছোট কাকা, ছোট কাকিমণি কেউ বাড়িতে নেই, আর উনি ঠিক এই সময় এসেছেন। মা, মা আমি নিশ্চিত উনি একটা বড় ক্ষতি চাইছেন আমাদের পরিবারের, কিন্তু উনি ঠিক কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না মা। মাগো, মাগো তুমি আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও, তুমি পথ দেখাও। আরে ধৈর্যটি বাবা, আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো আমি ছিলাম। ও, আপনি যা চমৎকার করেছেন, একেবারে আস্তিনে লুকিয়ে রাখা তাসটা ঠিক সময় আপনি ছেড়েছেন। হ্যাঁ, এইবার হবে মজা, গৌরী তো দাঁড়াতেই পারবে না, ওর পায়ের তলা থেকে মাটিটাই তো আপনি একদম সরিয়ে ফেলেছেন। কি ব্যাপার বলুন তো, আপনার আবার কি হলো? নিজেও দেখলাম আপনি তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে গেলেন। আপনার এত শুকনো মুখ কেন দুর্যোটি বাবা? এমন মুখ তো গৌরীর হওয়ার কথা। কি হলো সেটা তো শৈলমাকে বলা যাবে না, উনি কিছুতেই বিশ্বাস করবেন না। অথচ আমি স্পষ্ট বুঝতে পারছি আমি গৌরীর বিরুদ্ধে যাই করতে যাচ্ছি, অমনি ওই বাচ্চা মেয়েটা কোনো অলৌকিক উপায়ে মাঝখানে চলে আসছে, আমার কাজকর্মে বাধা পাচ্ছে। কে ওই মেয়েটা, কে কে? কি হলোটা কি ধৈর্যটি বাবা, আপনি এত কি ভাবছেন? ভাবছি ওই গৌরীর কথা। ওকে নিয়ে আর ভাবার কি আছে, সবকিছু তো আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত প্ল্যান তো ঠিকঠাকই চলছে, কিন্তু শেষ পর্যন্ত ঠিকঠাক চলবে কিনা সেটাই তো ভাববার। আপনি কি এখনো গৌরীকে ভয় পাচ্ছে? না 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 না, ভয় কেন পাবো, ভয় না না, ভয় নয়। কিন্তু তার অর্থ এই নয় শৈলমা যে আমি শত্রুকে দুর্বল ভাববো, না, শত্রুকে দুর্বল ভেবে এর আগে আমি ভুল করেছি, কিন্তু আর নয়। শৈলমা, আমার আমার একটাই মন্ত্র, মারি ওরি যেভাবে পারি। একটা সুযোগ পেলেই আমি আমি আমার শত্রুর ওপরে পাল্টা আঘাত হানব। সুযোগ, সুযোগ তো আপনার হাতের মুঠোয়, আপনার হাতে তো এখন সুবর্ণ সুযোগ, করুন সুযোগের সদ্ব্যবহার। না না, অত সহজ নয় শৈলমা, অত সহজ নয়। আমি বললাম না আপনাকে আগেই, এমনি সাধারণ মেয়ে না, সাধারণ নয়, ওর মধ্যে বিশেষ একটা কিছু আছে। দেখুন শৈলমা, ওর সঙ্গে আমি দেখেছি, ওর সঙ্গে খারাপ কিছু করতে গেলেই উল্টে আমার বেশি ক্ষতি হচ্ছে, আরো বেশি ক্ষতি। হ্যাঁ, আমি জানি যে আমি আমার কার্য শুদ্ধি করি এইসব সস্তা হট যোগ ভেলকি ট্রিক এই সমস্ত দেখিয়ে, আমি জানি, কিন্তু গৌরী, গৌরী কিভাবে এইসব করে, কিভাবে সেটা তো আমায় জানতেই হবে।
ওর জন্ম ছক আমার চাই, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যেই ওর জন্ম ছক, জন্ম পরিচয় আমার চাই। ওকে গৌরীকে কোথেকে এসেছে? আমি যদি চুপ করে থাকি তাহলে আরো বড় অনর্থ হয়ে যাবে মা। আমি এক্ষুনি সবার সামনে দুর্যোটি বাবার আসল চেহারা প্রকাশ করে দেব মা। আমি এক্ষুনি সবার সামনে বলবো। মা, তুমি আমাকে বাধা দিচ্ছ। তুমি কি বলতে চাইছো? দুর্যোটি বাবা যা করছে সেটা ওকে করতে দি, সেই জন্য কি তুমি জলে আগুন লাগিয়ে দিলে? মা, মা তোমার কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমার উদ্দেশ্য যেভাবেই হোক সফল করতে হবে। ওই গৌরীকে, ওই গৌরীকে বশীভূত করে ওর কাছ থেকে সব সত্য কথা আমায় আমায় বলিয়ে নিতে হবে। যা খুশি আপনি তাই করুন, আমি আপনাকে বাধা দেব না, শুধু যে করেই হোক। এই গৌরীকে বাড়ি থেকে আপনি তাড়িয়ে ছাড়ুন। ধীরে শৈলমা, ধীরে, সেটা তো পরের ধাপ। তার আগে ওই মেয়েকে আমায় বশ করতেই হবে। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি তোমার আরো বড় কোনো উদ্দেশ্য রয়েছে। তুমি আরো বড় কোনো সত্যি সবার সামনে আনতে চাইছো, তাই তো? আমি বুঝতে পেরেছি মা। এবার যেমনটা তুমি চাইবে ঠিক তেমনটাই হবে মা। একমাত্র দাদা, তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সংসারের সকলের মাথা, তিনি একমাত্র বাধা দিতে পারতেন। কিন্তু মানসিক ভাবে এমন ভেঙে পড়েছেন যে ঘরে গিয়ে বসে আছেন, ঘর থেকে বেরোচ্ছেন না। কি হচ্ছে বলতো? না না না, গৌরীর সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায়।